আজকে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, না এসে তো আর পারলাম না দত্ত, আসতেই হলো। কারণ তোমরাই আমার সেই বন্ধু যাদের উপর আমি ভরসা করতে পারি। আমি জানি তোমরা আমাদের সমস্যাটা বুঝবে। হ্যাঁ, তোমাদের সমস্যাটা শুনেছি, আমি বুঝতে পেরেছি তোমরা কেন এই আন্দোলনের পথে নেমেছো। তোমাদের যে দাবি, ন্যায্য দাবি, সেগুলো সব মিটিয়ে দেওয়া হবে। কি নাটক হচ্ছে এখানে দাদা, কি বলছে এসব? আর আমাদের তরফ থেকে যে গাফিলতি হয়েছে তার জন্য আমি তোমাদের সকলের কাছে ক্ষমা চাইছি দত্ত। তোমাদের দাবি তো আমরা একবারে মিটিয়ে দিতে পারবো না, মানে অনেক টাকা দিতে হবে তো, তোমরা তো বুঝতে পারছো। যারা তোমরা পুরোনোরা রয়েছে তো জানো আমাদের এখন ব্যবসার কি অবস্থা। বাবাকে একটা স্টোর বাধ্য হয়ে বিক্রি করে দিতে হয়েছে। সমস্ত দাবিটাই আমরা মিটিয়ে দেবো, তবে একটু একটু আস্তে আস্তে, একটু সময় লাগবে। প্রথমে অল্প টাকা দেবো, তারপরে ধীরে ধীরে সব টাকা মিটিয়ে দেবো, তোমরা চিন্তা করো না। তোমাদের এই সমস্ত পাওনাগণ্ড মেটানোর দায়িত্ব আমি নিজে নিচ্ছি। সব টাকা পেয়ে যাবে তোমরা, কোনো চিন্তা করো না। আচ্ছা, আমি শুধু মুখে বলছি না, আমি আমি তোমাদের লিখেও দেবো। তোমরা শুধু এই আন্দোলন বন্ধ করে আবার কাজ শুরু করো দত্ত। কি তোমরা আমাকে 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 বিশ্বাস করো তো? হ্যাঁ, আপনি যখন নিজে থেকে বলছেন তখন আমরা অবশ্যই বিশ্বাস করব। আপনাকে লিখিত কিছু দিতে হবে না, আপনার মুখের কথাই আমাদের কাছে যথেষ্ট। একটা কথা, আমরা সবাই একটা পরিবার। আমি বাবার মুখে আপনাদের সবার কথা শুনেছি। পরিবারের বিপদে আপদে তো পরিবারের মানুষরাই পাশে থাকে, তাই না কাকা? পরিবারের অন্যরা কি তাকে ছেড়ে যায়? আপনারাই বলুন না। আমাদের আর একবার বিশ্বাস করে দেখুন, ঠকবেন না, আমরা কথা দিচ্ছি। এখানেও গৌরী আগ বাড়িয়ে চলে এসে আদিক্ষিতা দেখাচ্ছে কর্মচারীদের সঙ্গে, বড্ড বাড় বেড়েছে। দেখুন, আমরাও চাই না দোকান বন্ধ থাকুক, দোকান বন্ধ থাকলে তো আমাদেরই ক্ষতি। আর এই যে এই কর্মচারীরা, এরা সব গরিব, কেউ নিজে থেকে চাইবে তার নিজের পেটে লাথি মারতে? কিন্তু আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছিল। এটুকু সময় কি আমরা পাবো না? দেখুন, আমাদের মনেও তো অনেক ক্ষোভ জমে রয়েছে, অনেক অভিমান, তাই আমরাও কিছুটা সময় চাইছি। আমি একা তো সিদ্ধান্ত নিতে পারি না, সবার সাথে কথা বলে একটু দেখি, তারপর নিশ্চিত হয়ে আপনাকে জানাবো। তোমরা যে মন দিয়ে আমার কথাগুলো শুনেছো তাতেই আমি খুশি। ঠিক আছে, তোমরা সময় নিয়ে যা করার করো। আপনারা আপনাদের সময় মতো আমাদেরকে সিদ্ধান্ত জানান, আমরা সেটাই মাথা পেতে নেব। কিন্তু সিদ্ধান্ত যাই হোক, খুব শিগগির আপনাদেরকে আমাদের বাড়িতে আসতে হবে। বাড়িতে? একেবারে বাড়িতে ডাকছে, এত দূর রাস্তা, স্টাফেদের বাড়িতে নিমন্ত্রণ করা? সামনেই তো কৌশিকী অমাবস্যা, বাড়িতে ঘোমটা কালীমায়ের পুজো আছে, আপনাদের সকলের নিমন্ত্রণ রইল। কি বলছেন, আমাদের নিমন্ত্রণ ঘোষাল বাড়িতে? মালিকের বাড়িতে নিমন্ত্রণ? ঘোমটা কালী পুজো সম্পর্কে কত কথা শুনেছি, কোনোদিন মালিকের বাড়ি যাব ভাবতেই পারছি না। আমি বাড়ির সকলের তরফ থেকে আপনাদেরকে নিমন্ত্রণ করে গেলাম, আপনারা কিন্তু অবশ্যই আসবেন সবাই। দেখলে তো বর্তি, গৌরী বর্ধাকেও আবার আগের মতো করে সবার সামনে মাথা উঁচু করে দাঁড়ানোর আত্মবিশ্বাস জুগিয়েছে। গৌরীমা, আমি এখনো বলবো তুমি এ বাড়ির বউ হওয়ার যোগ্য কিনা সেই নিয়ে
আমার মনে যথেষ্ট দ্বিধা ছিল, সে দ্বিধা এখনো আছে, যায়নি। কিন্তু তুমি হাত যা করেছ তার জন্য আমি আমি চিরটা কাল তোমার কাছে কৃতজ্ঞ থাকব। তুমি দাদু, এটা করা তো আমার কর্তব্য ছিল। আমি যে মন্দিরে মায়ের সামনে দাঁড়িয়ে ছোট ঠাম্মিকে তোমাদের সবাইকে কথা দিয়েছিলাম যে যা যা ক্ষতি হয়েছিল আমি আবার সব ঠিক করে দেব। তুমি দেখবে এই ব্যবসা আবার আগের মতো হয়ে যাবে। এই ঘোষাল পরিবার, আমাদের এই সোনার সংসার আবার সেজে উঠবে। এই মেয়ে যবে এ বাড়ি থেকে চলে গেছিল এই বাড়ির একেবারে সৃষ্টি ছাড়া অবস্থা হয়েছিল। আবার এই মেয়ে বাড়িতে পা দিতে না দিতে ধীরে ধীরে সব ঠিক হয়ে যাচ্ছে। চোখের সামনে যা দেখছি সেটা অস্বীকার করি কি করে? যেন এই খাতায় লেখার যোগ্য হতে পারি আমি। ও বাবা, কি ভাবছো বলো না, আমি ঠিক বললাম না? আমি কিন্তু আন্দাজে ঠিক বলে দিয়েছি। গরিমা, তুই একদম লিখতে বা পড়তে পারিস না, তাই না? না গো, আমি তো আগে একদমই পারতাম না, কখনো তো লেখা পড়া শিখিনি। ডাক্তারবাবু আমাকে যতটা শেখায় আমিও ততটাই শিখি। এখন আমি সব অক্ষর চিনতেও পারি আর লিখতেও পারি, তবে না এই যুক্তাক্ষরটা না এখনো শুরু করিনি। ঈশান্তকে এই কথাটা কাউকে বলতে বারণ করেছে, তাই তো? হ্যাঁ গো বাবা, ডাক্তারবাবু তো পুই পুই করে বলে দিয়েছে যাতে আমি কাউকে না বলি। ঠিক বলেছে, বলিস না বলিস না, এবারে কাউকে বলিস না এই কথা। তুই চুপি চুপি ভালো করে লেখাপড়া কর, বুঝলি? আর এই যুক্তাক্ষর বল বা অন্য কিছু যখন তোর একটু আটকে আটকে যাবে তুই আমার কাছে চলে আসবি, আমি শিখিয়ে দেবো। সত্যি বাবা, তুমি আমাকে বলে দেবে? তাহলে তো খুব ভালো হলো গো। এই ধরো যদি আমি কোথাও পড়াশোনা করতে গিয়ে আটকে গেলাম, তাহলে ডাক্তারবাবুর জন্য সেই রাত অবধি আমাকে অপেক্ষা করতে হয়। কখন উনি আসবেন আমাকে বুঝিয়ে দেবেন, এবার ভালোই হয়েছে। যখনই আটকে যাবে আমি তোমার কাছে চলে যাব। আচ্ছা মা, তাই আসিস। হ্যাঁ বাবা। তোমার হাতে ওটা কি গৌরী? দেখো না ডাক্তার বাবু, বাবা আমাকে এই বইটা দিয়েছে। কবিতার বই বাবার লেখা? বাহ গৌরী, তুমি তো এবার গিফট পাওয়া শুরু করে দিয়েছো। গৌরী, তুমি যা সব শুরু করেছো তাতে তো আমার ভয় লাগা শুরু হয়ে গেছে। ভয় কেন, ভয় লাগার কি আছে? বারে ভয় লাগবে না। বাড়ি ফেরার পর থেকে তুমি তো পুরো বাড়িটার ভোল বদলে দেওয়া শুরু করে দিয়েছো। যা সব সাংঘাতিক কাজ করে বেড়াচ্ছ তোমায় কিন্তু এরপর আর একা ছাড়া যাবে না। তারপর দেখা গেল যে তুমি করার মতো কোনো কাজ পাচ্ছ না, তখন জগৎ সংসারের সবার দুঃখ দূর করতে তুমি বেরিয়ে পড়লে। এটা তুমি কি বলছো ডাক্তার বাবু? আমি কি সবার দুঃখ দূর করতে পারি? যা করার সব তো মাই করে। আমি কিন্তু আবার সাবধান করছি, গৌরীকে আটকাও। গৌরী যেভাবে আজকে দাদাকে সবার সামনে মাথায় তুলেছে, দাদা যদি আমাদের ব্যবসায় একবার ঢোকে তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। আমাদের গোপন রোজগার ব্যবসা থেকে সে তো বন্ধ হবেই, আর তারপর আমাদের যে ঝুঁটো রত্ন ব্যবসা সেটা তো কোনোভাবেই চালানো যাবে না। গৌরী কিন্তু আড়াল থেকে বুদ্ধি দিচ্ছে দাদাকে, ওকে এখনই থামানো প্রয়োজন। আর আমার দাদা, সে তো নিহাতি একটা দাবার বড়ি। ঠিকই খুব উড়ছ তুমি, তাই না গৌরী? এ তো অনেক হয়েছে, আমি আর অপেক্ষা করব না।
আমি খুব ভালো করে জানি কি করে ওই গৌরীর ডানা ছিটে ফেলতে হবে। আমার হাতে সব থেকে বড় অস্ত্র রয়েছে, এবার সেটাই আমি গৌরীর উপর প্রয়োগ করব। এই ব্যবসা দাঁড় করিয়ে কি ভাবছে গৌরী? বিরাট তীর মেরেছে তাই তো? সেই তীরই কি করে গৌরীর দিকে আবার ঘুরিয়ে দিতে হবে সেটা শৈলমা খুব ভালো করে জানে। ছোট কাকিমণি, তুমি তো অফিসে যাবে, দাঁড়াও আমি তোমার খাবারটা বেড়ে দিই। এই দাঁড়াও, আমার দেরি আছে। কিন্তু মুখগুলো দেখে মনে হচ্ছে কিছু তো একটা চলছিল। আই মুক্তা, কি হয়েছে রে বল, কি বলছিলিস তোরা? গৌরী, কি হয়েছে? আরে কাকিমণি শোনো না, ওরা তো হানিমুন থেকে ফিরলো, আমি ওদের হানিমুনে কি হয়েছে সেটাই জিজ্ঞেস করছিলাম। ওরা এতদিন দাদাভাইয়ের সাথে কাটিয়েছে, দাদাভাই থেকে কি কি শিখলো সেটাই জিজ্ঞেস করছি। তাই নাকি? এই আমিও শুনবো। গৌরী প্লিজ বলো তো কি হয়েছে। আচ্ছা গিয়ে বসো। ছোট কাকিমণি, তুমি ওদের মতো শুরু করলে। কি হয়েছে গৌরী, প্লিজ বলো না কি হয়েছে, আমিও শুনতে চাই। বাবা তোমরা তো না বললে থামবেও না। আচ্ছা বলছি, মুক্তা, ওকে তো কিছু জিজ্ঞেস করলে আবার বিপদ আছে। মনে নেই বিয়ের সময় কি হয়েছিল? আমি তো এটাই ডাক্তারবাবুকে বলতে চাইছিলাম যে এতে লোকানোর কি আছে, এটা তো স্বাভাবিক, এটা তো সবাই করে। না না না, তবে ওইসব বাদ দাও, এইটা শুনতেই হবে। তুমি দেখছো না গৌরীকে? তুমি দেখছো কি বলো, ওখান থেকে ফেরার পর থেকে কিন্তু হঠাৎ করে কেমন একটা চেঞ্জ হয়ে গেছে দেখো। আমরা সমুদ্রের ধারে স্নান করলাম, ডাব খেলাম, ঝিনুক কুড়ালাম, এইসবই করেছি। আর আর কি আছে? আর জানো তো, আমি না একটা নতুন জিনিসও শিখেছি। নতুন জিনিস কি? সেটা কি? কি হলো বলো? দাঁড়াও আমি বরং তোমাদের লিখে দেখাই। আমি দিচ্ছি, আমি দিচ্ছি। এই নাও এটাতে লেখো, মাধবীলতা গাছটায় কি সুন্দর ফুল ধরেছে, এবার দেখবে এইরকম সব গাছে ফুল ধরবে, কি সুন্দর লাগবে। এখন কি সুন্দর লাগছে গো বৌদি, আরো ফুল ফুটলে তো আরো সুন্দর লাগবে। জানো বৌদি, তুমি যাওয়ার পর না আমার বাগানে আসতে ইচ্ছা করেনি, বাগানটা কেমন জানি হয়ে গেছিল, তারপর তো আমরাই চলে গেলাম। এখন আমরা সবাই চলে এসেছি, এবার তাকে দেখো না, এবার পাখিগুলো ফিরে আসবে, প্রজাপতিরাও ফিরে আসবে। ফিরে আসবে তো দীপুবাবু, সবাই ফিরে আসবে, আর কেউ কখনো বাড়ি ছেড়ে যাবে না। আর এই বাগানটা, এই বাগানটা আমি আর কখনো শুকনো হতে দেবো না। আমি তো এসে গেছি, আর কিচ্ছু খারাপ হবে না, সব একদম ফুলে ভরে উঠবে, খুব ভালো লাগবে। মারে তোকে আমি দু হাত ভরে আশীর্বাদ করছি, তোর খুব ভালো হোক মা, খুব ভালো হোক। তুই এই সংসারের জন্য এত করিস, এত করছিস, তোর ঋণ আমি শোধ করতে পারবো না মা, শোধ করতে পারবো না। ছোট ঠাম্মি, তোমরা সবাই কেন এরকম ভাবে বলছো গো আমাকে? দাদুও বলছিল তার কাছ থেকেই রত্ন উদ্ধার করতে হবে। তুমি খুঁজবে? একমাত্র তুমি যদি রত্নগুলো নিয়ে থাকো তাহলেই তোমার পক্ষে খুঁজে পাওয়া সম্ভব, তাহলে নয়। কেন নয় ছোট দাদু? আমি গৌরীর পাশে আছি। আর শোনো ছোট দাদু, যদি ক্রমাগত আমার স্ত্রীর ওপরে চুরির অপবাদ দেওয়া হতে থাকে তাহলে স্বামী হিসেবে ওকে নির্দোষ প্রমাণ করাটাও আমার কর্তব্য। আমি আর গৌরী দুজন মিলে
আগামী দুদিনের মধ্যে খুঁজে বার করব যে এই চুরির পেছনে কে আছে। কে এই বাড়ির এত বড় ক্ষতি করতে চাইছে? এভাবে সমাধান করেছো, এটা কি কম কথা? বাড়িতে সবাই এতদিন বলতো তুমি নাকি ব্যবসার কোনো কাজে আসো না। আমার শুনে খুব খারাপ লাগতো জানো তো, কিন্তু এবার তুমি নিজেকে প্রমাণ করে দিয়েছো। তুমি যে কাজটা করে দেখিয়েছো সেটা কেউ করতে পারেনি। আর কেউ বাড়িতে বলতে পারবে না যে শান্তনু ঘোষাল পরিবারের কোনো কাজে লাগে না। কিন্তু এই কাজে তো আমার একটু কৃতিত্ব নেই শ্রী। আমার কোনো ক্রেডিট নেই, যতটুকু ক্রেডিট সব গৌরী মায়ের। ও আমার মধ্যে কনফিডেন্স গ্রো করিয়েছে। মানে দেখো, আমার তো সেই সাহসই ছিল না, আমার সেই মনে জোরই ছিল না যে এই ঝামেলার মধ্যে গিয়ে পড়বো। তাই জন্যই তো গৌরীমা, গৌরীমায়ের কথাটা উঠতেই মুখটা এরকম হয়ে গেল কেন, গম্ভীর হয়ে গেল কেন? না না শ্রী, তুমি কি এখনো ওকে মন থেকে মেনে নিতে পারছো না? এখনো তুমি বিশ্বাস করো যে গৌরীমায়ের জন্য এই বাড়ির ক্ষতি হতে পারে, কোনো অমঙ্গল হতে পারে? ভুল 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 শ্রী, ভুল, সম্পূর্ণ ভুল। গৌরীমায়ের জন্য এই বাড়ির কোনো অমঙ্গল হতেই পারে না, কারণ গৌরীমা এই বাড়ির লক্ষ্মী। ও শুধু এই পরিবারটাকে মাথা উঁচু করে দাঁড় করায়নি, এ পরিবারের প্রত্যেকটা লোককে শির দ্বারা সোজা করে মাথা উঁচু করে দাঁড় করিয়েছে। অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস, ওর পাশে দাঁড়ানোর মতো লোকের বড় অভাব এই পরিবারে। আচ্ছা শ্রী, তুমি কখনো ভেবে দেখেছো ওইটুকু একটা বাচ্চা মেয়ে ওর কি চাই, ওর কি প্রয়োজন ভেবে দেখেছ? ওর চাই শুধু ভালোবাসা, আপনজনের ভালোবাসা। কারণ ও এতদিন যাদের আপনজন বলে জানতো, ইনি আমার বাবা, ইনি আমার মা, এ আমার ভাই বোন, হঠাৎ করে জানতে পারলো কেউ আপনজন নয়। তুমি নিজেকে শুধু শান বা নীলার মা বলে ভেবো না, শুধু একজন মা হিসেবে দেখো, তাহলেই বুঝতে পারবে গৌরীমার যন্ত্রণাটা কোথায়। ফুলের মতো নিষ্পাপের হাসি মুখের আলে কতখানি কষ্ট, কতখানি যন্ত্রণা দলা পাকিয়ে জমাট বেঁধে আছে তুমি দেখতে পাবে। তুমি ওই যন্ত্রণার উপশম করবে না শ্রী? শ্রী, একটা কথা আমি তোমাকে বলে রাখি, যে গৌরীমা শুধু এই পরিবারের লোকেদের ভালো চেয়েছে, কখনো কোনো খারাপ চায়নি। সে রত্ন নিয়ে কি করেছে, কোথায় গেছে বুঝবে কি করে? আমি আন্দাজ করতে পারি রত্ন কোথায় আছে, কিন্তু কোনোভাবে যদি গৌরী সেই রত্ন খুঁজতে যায় আর পেয়ে যায়, তাহলে কিন্তু আমাদের বিপদ আছে। কি ব্যাপার বলতো বাবা? আমি কদিন ধরেই লক্ষ্য করছি তুমি গৌরীকে নিয়ে একটু বেশি চিন্তা করছো। তুমিও কি মনে করো যে অসাধ্য সাধন করতে পারে? চোখ বন্ধ রাখলে কি প্রলয় বন্ধ করা যায়? আমাকে যতই চুপ করিয়ে রাখো না কেন, সত্যিটা তো মিথ্যে হয়ে যায় না? তাই তোমাকে আমি সাবধান করছি, এখনই সংযত হও। কি হলো বাবা, চুপ করে আছো কেন তুমি বলো আমাকে? তোমারও কি মনে হয় গৌরী অসাধারণ? না না শৈল, সেটা কোনো কথা না। আসল কথা হলো আমাদের সতর্ক থাকতে হবে। গৌরী আর চাই হোক একটা সুবিধের নয়, তাই ওকে বিপদে ফেলতে গিয়ে আমরা নিজেরা যেন বিপদে না পড়ি। রতন, আগামী দুদিন তুমি খুব সতর্ক থাকবে, এই দুদিন আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। টেনশন করার কি আছে বলতো, আমি তো আছি তোমার সাথে নাকি?
শোনো, আমাদের না একদম গোড়া থেকে ভাবতে হবে। ওই সময় বাড়িতে কারা ছিল, ওই রত্নগুলোই বা কোথায় ছিল, বা ওই জায়গাতে কারা কারা যেতে পারত, আমাদের এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর খুঁজতে হবে। ডাক্তারবাবু, আমরা পারবো তো? কেন পারবে না গৌরী? আমি এর আগেও তোমাকে অনেক অসম্ভবকে সম্ভব করতে দেখেছি। তোমার ওপর আমার পুরো ভরসা আছে গৌরী। আর গৌরী, তোমার উপর এই অপবাদগুলো আমি না কিছুতেই মেনে নিতে পারছি না। নেহা, তুমি বলেছো তাই আমি চুপ করে আছি, কিন্তু এবার তো বাড়ির সমস্যাগুলো আস্তে আস্তে মিটে যাচ্ছে। একবার গৌরী, একবার তোমার উপর এই অপবাদগুলো সরে যাক, তারপর আমি নিজে গিয়ে পিসিমণির সাথে কথা বলব। পিসিমণি এগুলো কেন করছে, এতে কি লাভ হচ্ছে, আমি এর প্রত্যেকটা প্রশ্নের উত্তর জানতে চাইবো গৌরী। যখন বাড়ি থেকে চলে যায়, তখন বাড়িতে বাইরের কেউ এসেছিল কি? কারণ মানে আমি তো তখন বাড়িতে ছিলাম না, আমি তাই জিজ্ঞেস করছি। কারণ আমাদের বাড়ির যারা কাজের লোক তারা খুব পুরনো এবং বিশ্বাসী, তো ওই সময় বাড়িতে কি বাইরে থেকে কেউ এসেছিল, বা বাড়িতে অদ্ভুত কিছু ঘটেছিল? দেখো না, তোমার যদি কিছু মনে পড়ছে তাহলে প্লিজ আমাকে বলো। বাইরে থেকে বলতে, না না, তেমন তো কেউ ছিল না, আর নতুন করেও কেউ আসেনি। তবে হ্যাঁ, সে সময় ধৈর্যটি বাবা ছিলেন, সে তো তুই যাবার আগেই দেখে গেছিলি। তবে উনি যে কখন গেলেন, আমি শুনেছি যে উনি নাকি গৌরী যাবার আগেই চলে গেছে। আর তো কি রে, থম মেরে গেলি কেন? না, আসলে ছোটটা আমি কোথা দিয়েছি শুরু করব না, আমি সেটাই বুঝতে পারছি না। চিন্তা করিস না বাবা, একটু ভাব, একটা না একটা পথ তুই ঠিক পেয়ে যাবি। দেখিস, গৌরী যে কিছু করেনি সেটা ঠিক প্রমাণ হয়ে যাবে। বাড়িতে মা ঘোমটা কালি আছে, দেখবি তিনি কোনো অবিচার করতে দেবেন না। একটু চিন্তা কর বাবা, একটু ভাব, আমি যাই। আবার ধূর্জুটি বাবার কথা শুনে আমার মনটা অস্থির হয়ে উঠল ডাক্তারবাবু। আমার তো মনে হয় না আশ্রমে খুব একটা ভালো কাজ হয়। শুনেছি তো ওখানে ভার্গবে দিদিকে বন্দি করে রাখা হয়েছে শাস্তি দেওয়ার জন্য। আমি জানি না ডাক্তারবাবু, ওখানে ভার্গবে দিদির সাথে কি হচ্ছে। গরিব, তোমার কথা শুনে আমি যেটুকু বুঝতে পারছি, এই ধূর্জুটি বাবা ভালো কাজ করার লোক নয়। আর আমাদের বাড়িতে যখন রত্ন চুরির ঘটনাটা ঘটে, তখনও কিন্তু এই লোকটাই আমাদের বাড়িতে ছিল। গৌরী, আমার মনে হচ্ছে যে আমাদের পুরো ব্যাপারটা খুব ভালো করে খুঁজে দেখা দরকার, আর সেই খোঁজটা শুরু করা দরকার এই ধূর্জুটি বাবার আশ্রম থেকে। আশ্রম থেকে? হ্যাঁ গৌরী, কারণ কারণ যখন এই রত্ন চুরির ঘটনাটা ঘটে, তখন কিন্তু আমাদের বাড়িতে কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি, আর বাইরের লোক বলতে একমাত্র এই ধূর্জুটি বাবাই আমাদের ঘরে ছিল। বলো মাধুরী, কেমন চলছে ওদের খোঁজাখুঁজি? তুমি কড়া নজর রাখছো তো? কোথায় নজর রাখবো শৈলমা, ওরা খুঁজলে তবে তো নজর রাখবো, ওরা তো খুঁজছেই না। মানে খুঁজছে না? মানে খুঁজছে না, ওরা সকাল থেকে চার মাথায় এক হয়ে কিসব আলোচনা করে চলছে ঘরের দরজা বন্ধ করে। হ্যাঁ, আর সেখানে গিয়ে জুটেছে ওই দেবতনু আর আনন্দী। সারা দিন ওরা কিসব গুজুর গুজুর পুষুর পুষুর করেই চলেছে। মোদ্দা কথা, ওরা কোনো রত্ন খুঁজছে না। আর একটা কথা শৈলমা, বলছি ওই দেবতনু আর আনন্দী না গৌরীকে বড্ড বেশি মাথায় তুলছে, বড্ড সারা দিন গৌরী গৌরী করেই চলেছে। আমার মনে হয় যে এটা বন্ধ করা দরকার। কিন্তু দেবতনুটা বরাবরই খুব বেয়াড়া, আমার যেটা অপছন্দ ঠিক সেটাই করো। বাবা, এর মানেটা তুমি বুঝতে পারছো না বাবা। মানে ওরা হতাশ হয়ে খোঁজাখুঁজি বন্ধ করে দিয়েছে।
আমি তো জানতাম এটাই হবে, এটা হতে বাধ্য, অত সোজা। আরে মুখের কথা আর করে দেখানোর মধ্যে অনেক পার্থক্য আছে। ভালো তো, দুদিন তো বসুক, দুদিন সুন্দর করে আলাপ আলোচনা নিজেদের মধ্যে করুক না। আমি জানি রত্ন আর ওরা খুঁজে উঠতে পারবে না। না না, চিনবে কি করে, চিনবে কি করে? নামটা শুনে মনে হয়েছিল যে ইনি হয়তো আমাদের সমস্যাটা ভালো বুঝবেন। দাদাজি কথা কম। হ্যাঁ হ্যাঁ ড্যাড, এমন কিন্তু হয়, নাম শুনে খুব ভালো লাগে, কিন্তু সামনে থেকে দেখলে আর ভক্তি হয় না। আমার ভার্গবী নামটা খুব ভালো লেগেছে, মা ভার্গবী। এই দেখুন, আমার স্ত্রী যখন বলেছেন যে ওনার সাথে দেখা করবেন, তো আমরা আমরা ওনার সাথেই দেখা করব। কারণ আমি আমি আবার আমার স্ত্রীর কথা বেশি অমান্য করি না। বেশ, আমি আপনাদের ভার্গবী মায়ের সাথে কথা বলার ব্যবস্থা করে দিচ্ছি, কিন্তু সবার তো যাওয়া যাবে না, যার সমস্যা শুধু সেই গেলে ভালো হয়। না দিদি না, আমি আমার মম ড্যাডকে ছেড়ে যাব না। দিদি প্লিজ, মম। না সেটা সম্ভব নয়। ও মা, আমার মেয়ের সমস্যা আর আমি যাব না সেটা কি হয়? মেয়ের সমস্যা মানেই তো মায়েরও সমস্যা, তাই না? বলছি কি, এক কাজ করা যাক, এতজন গিয়ে তো কাজ নেই, তুমি বরং এই মা মেয়েকে নিয়ে যাও, বুঝলে? আমরা বরং এখানেই থাকি, কি রামচরণ? ওই ঠিক আছে, ওই ঠিক আছে, ঠিক আছে, আসুন আপনারা। শুনছো, বলছি তুমি এখানে রামচরণের সাথে একটু অপেক্ষা করো, আমি ভার্গবী মায়ের সঙ্গে দেখা করে আসি। দাদি, আরে আপনি নিশ্চিন্তে যান, ভিতরে আমি আছি, দাদাজির সঙ্গে আছি, সঙ্গে সঙ্গে থাকবো, দেখবো, আপনারাও সাবধানে যাবেন। হ্যাঁ ঠিক আছে রামচরণ। হ্যাঁ ম্যাডাম। তাহলে তুমি দাদের খেয়াল রেখো। আসলে আমাদের ড্রাইভার হলে কি হবে, একেবারে ফ্যামিলির মতো, খুব খেয়াল রাখে। রামচরণ আসি তাহলে। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, রাম রাম রাম। চলুন। এটা আমাদের কাছে খুব বড় সুযোগ করি, ভার্গবীর থেকে যা খবর বার করে নেওয়ার করে নাও, কিন্তু সাবধানে থাকবে আর চোখ কান খোলা রাখবে। আর আমিও এদিকে দেখছি কিভাবে তুরজুরি বাবার সাথে কথা বলা যায়, ঠিক আছে? কি হলো, আপনি আসুন। আরে দাদাজি খাসি হচ্ছে, খাসি হচ্ছে, এখানে রাখা যাবে। আচ্ছা আচ্ছা, বলছি তুমি একটু খোলা জায়গাতেই থাকো, তোমার তো হাঁপানির রোগ আছে, এখানেই থাকো। আসছি। হ্যাঁ 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 দাদাজি। হ্যালো দুর্জটি বাবা। কি ব্যাপার শৈল মা, এতদিন পরে এই দুর্জটি বাবার কথা মনে পড়লো? সব কুশল তো? মঙ্গল তো? কুশল মঙ্গল হওয়ার তো কোনো লক্ষণই আমি দেখছি না। শুনুন, গৌরী ফিরে এসেছে, আসতে না আসতে আমাকে জ্বালিয়ে শেষ করে দিচ্ছে। যে গৌরী চলে গিয়েছিল সে আবার ফিরে এসেছে? হ্যাঁ, সেই ব্যাপারেই কথা বলার জন্য আপনাকে আমি ফোন করেছি। শুনুন, ঈশান গৌরী ওরা কোনোভাবে আপনার আশ্রমে গেছে কি? না না না, ওরা কেন এখানে আসতে যাবে, আসলে তো আমি ঠিকই জানতে পারতাম। ঠিক আছে, আর শুনুন, গৌরীকে যদি আমি এখানে দেখি, দেখলেও আমি তো আপনাকে জানাবো না শৈল মা। সে যদি নিজে থেকে এসে আমার হাতে ধরা দেয়, আমার খাঁচায় বন্দি হতে চায়, আমি কি তাকে ছেড়ে দেব?
কিন্তু আপনি যখন আমাকে ফোনটা করেছেন তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। হ্যাঁ আমরা রাজি আছি, টাকাটা কোনো সমস্যা নয়, কিন্তু আমরা দেখে শুনে রত্ন নেব। আমাকে তো আগে দেখে শুনে গ্রহ বিচার করতে হবে। দেখি হাতটা দাও তো, বাহ হাত। মাগো মাগো পথ দেখাও মা, আমি যেন একা একা ভার্গবী দিদির সাথে কথা বলতে পারি। বলছিলাম কি, আপনাদের এখানে একটু জুস পাওয়া যাবে? মানে এই সময়টা না আমি একটু ফ্রুট জুস খাই, নাহলে গলাটা কেমন শুকিয়ে যাচ্ছে বাবা গো। না আমাদের এখানে জুস পাওয়া যায় না। ও পাওয়া যাবে না, আচ্ছা ঠিক আছে তাহলে একটু জল দিন। উফ বাবা যা গরম, তার উপরে এই ঘরটাতে আবার এসিও নেই, আমি একদম এসি ছাড়া থাকতে পারি না। মম দেখো না, দাও ওকে একটু জল এনে দাও, তৃষ্ণার তোকে জল দেওয়া অতি পুণ্যের কাজ। দুর্যোধন বাবা জানলে সর্বনাশ হবে, তোমাদেরও সর্বনাশ হবে আর আমারও সর্বনাশ হবে, চলে যাও এখান থেকে। ভার্গবী দিদি আমার কথাটা ঠান্ডা মাথায় শোনো। ভার্গবী দিদি আমরা জানি তোমাকে এখানে তোমার ইচ্ছের বিরুদ্ধে আনা হয়েছে। দুর্যোধন বাবা নিশ্চয়ই কোনো অন্যায় করেছেন ভার্গবী দিদি, তুমি সেটা খুব ভালো করেই জানো। তুমি আমাদেরকে সাহায্য করতে পারো ভার্গবী দিদি, তুমি চিন্তা করো না, আমরা তোমাকে কোনো বিপদের মধ্যে পড়তে দেব না, মা তো আছেন আমাদের সঙ্গে। মা এত বড় অন্যায় কিছুতেই হতে দেবে না, তুমি ভয় পেও না ভার্গবী দিদি। বলো ভার্গবী দিদি বলো, এখানে কি হয়, রত্ন নিয়ে এখানে কি ধরনের ব্যবসা হয় বলো আমাদেরকে। তোমাকে আজ সত্যি কথা বলতেই হবে। তোমরা আমার সঙ্গে দেখা করতে চাইছিলে, কিন্তু আমি তোমাদের সঙ্গে আরো বেশি বেশি করে দেখা করতে চাইছিলাম। তোমাদের মূল্যবান উচ্চমানের রত্ন চাই তো? কোনো চিন্তা নেই, আমি ব্যবস্থা করে দিচ্ছি, কিন্তু যে রত্ন ধারণ করবে তাকে তো যেতে হবে একা। একা আর কারোর তো যাবার নিয়ম নেই। যাও মা যাও, তুমি আমার শিষ্যদের সঙ্গে যা। না না মানে আমার মেয়ে তো, মানে ওর সঙ্গে গেলে তো ভালো হতো তাই না? ধৈর্যটি বাবা, মমকে নিয়ে যাই না প্লিজ। তোমার মম এখানে সুরক্ষিত থাকবেন, তোমার কোনো চিন্তা নেই মা। দাঁড়ান, কে কে আপনি? শোনো আমাকে ওই ঘরে যেতেই হবে, আর পথ ছাড়া আমায় বাধা দিও না। দুর্যোধন বাবার নির্দেশ, আপনি এখানে ঢুকতে পারবেন না, আপনি ফিরে যান, যান বলছি। কি হলো, যাবেন না? বাপরে বুলন গায়ে কি জোর, চত
ওই ঘরে তো আমি যাবই, দেখি আমাকে কে আটকায়। বাবা তো এলেন না, ওনারও তো আসার কথা ছিল। গৌরীর সঙ্গে এত কি কথা বলছেন? কি হলো, চলুন, থামলেন কেন? বলছিলাম যে বাবা তো এলেন না, ধৈর্যটি বাবা কোথায়? আমি কিন্তু আপনাদের সঙ্গে একা একা কোথাও যাব না। বাবা ঠিক চলে আসবেন, আপনি আসুন, নইলে আপনি যে উদ্দেশ্যে এসেছেন সেটা কিন্তু সফল হবে না। না 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 না, আমি আপনাদের সঙ্গে কোথাও যাব না, ছাড়ুন আমাকে। আরে না না, কি করছেন, কি ছাড়ুন, আরে আসুন, ছাড়ুন আমাকে। আরে ম্যাডাম, ম্যাডাম কি হয়েছে, আপনার কি কোনো প্রবলেম হয়েছে, কোনো অসুবিধা হয়েছে? এরা কি টানাটানি করছে, জবরদস্তি করে নিয়ে যাচ্ছে আপনাকে? রামু, দেখো না, এরা আমাকে জোর করে একা একা নিয়ে যাচ্ছে, আমার খুব ভয় করছে। আর ওদিকে কোন দিকে? জবরদস্তি করেন, লজ্জা করে না বাবা? ড্রাইভার, আমার রামুকে নিয়ে কোনো কথা বলবে না তোমরা। চলো চলো, মানে মানে খেতে করি, এই জন্য বিয়ে হচ্ছে না, বুঝেছ? কেন বিয়ে হচ্ছে না, ড্রাইভারের গড়াতেই ঝুলবে। ম্যাডাম ম্যাডাম, দিদি, ঝুলবো না, ঝুলে গেছি। আরে চলেন ম্যাডাম। আপনি অনেক খেলা খেলে নিয়েছেন ধৈর্যটি বাবা, কিন্তু আর না, মা আর আপনার কোনো অন্যায় সহ্য করবে না, আপনাকে শাস্তি পেতেই হবে। আমার শাস্তি পেতে হবে? ধৈর্যটি বাবা নানা রকম হাত সাফাই করে, ম্যাজিক দেখিয়ে ভন্ডামি করে মানুষকে বোকা বানায়, তাদের সমস্যা সমাধানের নামে মোটা টাকা প্রণামি নেয়, আর মেয়েদেরকে আটকে রেখে তাদের গুরুমা সাজিয়ে তাদের নামে ব্যবসা করে, নকল রত্নের ব্যবসা। মিথ্যা কথা, সব মিথ্যা কথা। কিন্তু এই বাবার একার পক্ষে এত বড় চক্র চালানো সম্ভব নয়, পিছনে নিশ্চয়ই আরো কোন রাঘব বোয়াল আছে। কিন্তু তারা কারা অফিসার, আমাদের কিন্তু তাদেরকেও খুঁজতে হবে। ভার্গবী, কি হলো বলো? না না, আমি আর কিচ্ছু জানি না। এই ঘরটা সার্চ করে দেখো তো। ডক্টর ঘোষাল, আর শুনলাম আপনাদের বাড়ি থেকেও নাকি রত্ন চুরি হয়ে গেছে, আমরা সব দিক খতিয়ে দেখছি, এর মধ্যে যদি আপনাদের রত্ন থাকে পেয়ে যাবেন। আর ভার্গবী, আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে জিজ্ঞাসাবাদের জন্য। ধৈর্যটি বাবা, এবার তোমার সব বাবাগিরি শেষ, এবার যা ভণ্ডামো করার জেলে বসে করো। এত সহজে আমি তোমায় ছাড়বো না ঈশান, এর প্রতিশোধ আমি নেবই। গৌরী, তোমাদের শেষ করব আমি।
শোনো ভার্গবী, পুলিশ কিন্তু তোমার সাক্ষ্যের উপরে নির্ভর করে আছে। পুলিশকে কিন্তু সবটা বলতে হবে, মানে তুমি কিভাবে এখানে এলে, পুরো বৃত্তান্তটা জানাতে হবে পুলিশকে। ভার্গবী দিদি, তুমি সত্যের পথটা বেছে নাও, দেখবে মা তোমার সঙ্গে থাকবেন, কেউ তোমার কিচ্ছু করতে পারবে না, আমি কথা দিচ্ছি। ডাক্তারবাবু, আমরা ভার্গবী দিদিকে একটু ধাতস্থ হবার সময় দিই, তারপর ভার্গবী দিদি শান্ত মনে আমাদেরকে সব সত্যি কথা বলবে। আমি একটু বাইরে যাচ্ছি, খোলা হবায় আমার এখানে দম বন্ধ হয়ে আসছে। আমি তোমাদের সব কথা শুনতে রাজি আছি, কিন্তু আমি ঘোষাল বাড়িতে কিছুতেই ফিরে যাব না। কিন্তু তুমি সেখানে না গেলে যাবে কোথায়? দেখো ভার্গবী, গৌরী যেটা বলছে সেটা প্লিজ শোনো। আর আর আমি তোমাকে আশ্বস্ত করছি যে ওই বাড়িতে গেলে তোমার কোনো ক্ষতি হবে না। অন্য কোথাও না গিয়ে ভার্গবী আমাদের সাথে চলো, তুমি ওখানে সুরক্ষিত থাকবে, আমি কথা দিচ্ছি। আমাদের সঙ্গে চলো, আমরা তো আছি তোমার জন্য। আমি বাইরে আছি। রেশান, ব্যাপারটা তো খুব জটিল মনে হচ্ছে, ও তো ঘোষাল বাড়িতে যেতেই চাইছে না, কাকে ভয় পাচ্ছে এত? আর ও এখানে এলোই বা কি করে? ও তো দিদির শিষ্যা ছিল। হ্যাঁ ছোটকা, আর পিসিমণি ওকে এখানে পাঠিয়েছে। দিদি, দিদি ওকে এখানে পাঠিয়েছে, কি বলছিস? এই কথাটা আমি নিজের কানে শুনেছিলাম ছোটকা, আমিও তোমাদের মতো খুবই অবাক হয়েছিলাম, কিন্তু তারপর বুঝেছি যে আশ্রমে নিয়ে আসা মানে শাস্তি দেওয়া। এখানে এদেরকে বন্দি রেখে অন্যায় কাজ করানো হয়, এ তো নরক যন্ত্রণার সমান। ভার্গবী কি এমন করেছিল যার জন্য শৈলমা ওকে এরকম শাস্তি দিল? আর এরকম শাস্তি দেবে নি বা কেন? এই ধুজ্জুটি বাবার শৈলমার কানেকশনটি কি বলতো? একটা কানেকশন তো আছে, আমি খবর পেয়েছি, দিদি এখানে প্রায় আসতো, আর দুজনে দরজা বন্ধ করে অনেকক্ষণ মিটিং করত। দেখো ছোটকা, আমাদের ব্যবসার গুডউইল নিয়ে কারোর পক্ষে নকল রত্নের ব্যবসা করা সম্ভব নয়, নিশ্চয়ই আমাদের বাড়ির কেউ এর সাথে যুক্ত আছে। তার মানে কি দিদি? না ছোটকা, এখন এই নিয়ে কিছু বলো না। আমার জীবনটা পুরো পাল্টে গেছে, আগে আমি সংসার সম্পর্কে উদাসীন, সম্পূর্ণ আপন ভোলা টাইপের একটা মানুষ ছিলাম, সারা দিন শুধু নিজের কাজ নিয়ে ব্যস্ত। আর তারপর আমার জীবনে তুমি এলে গৌরী, আর তারপর থেকে জানো আমার জীবনটা পুরোপুরি পাল্টে গেছে। এখন আমার মন প্রাণ সব তোমার কাছে বাঁধা পড়ে আছে গৌরী। এই ছোটখাটো সাংসারিক দায়িত্ব নেওয়া, তোমার দেখাশোনা করা, এগুলো সব আমার কর্তব্য বলে মনে হয়। কিছুদিন আগেও যদি কেউ আমাকে বলতো যে কোনো ভণ্ড বাবাকে ধরবার জন্য ছদ্মবেশ ধরতে হবে, আমি কোনোদিনও রাজি হতাম। তাহলে যাই বলো, বুড়ি সেজে তোমাকে কিন্তু বেশ মানিয়েছে। ডাক্তার বাবু, তোমাকেও কিন্তু বুড়ো সেজে বেশ লাগছে। আমি কিন্তু চাই এভাবেই আমরা একসঙ্গে এই বয়সটাতে পৌঁছতে। দাদু বলে জানো তো যে এটাই তো স্বামী স্ত্রীর সম্পর্ক, প্রকৃতি আর পুরুষ যুগে যুগে এক হয়ে যায়, অনন্ত কাল জুড়ে এক হয়েই থাকে, কোনোদিন তাদের মধ্যে কেউ বিচ্ছেদ ঘটাতে পারে না।
বাড়ির রত্ন বাড়িতেই ফিরে আসবে, আর যে অন্যায় করেছে সে ঠিক ধরা পড়বে। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে পিসিমণি, কালকে আমাদের একজনের সাথে দেখা হয়েছে, আর আশা করছি তুমিও তাকে দেখলে খুব খুশি হবে। কে? কার সঙ্গে? আর একটু ধৈর্য রাখ না, একটু পরেই দেখতে পাবি, তাই না শান? ভার্গবী, ভেতরে এসো। ফিরে এলো, ওকে ওকে সব বলে দিয়েছে ঈশানদের। ভার্গবী, ও কোথা থেকে এলো? কোথা থেকে এলো সেটা তো ইম্পর্টেন্ট নয় পিসিমণি, ও কেন এখানে এসেছে সেটা বেশি গুরুত্বপূর্ণ। ওই মেয়েটাকে এখানে কে নিয়ে এসেছে? কার এত স্পর্ধা বলো? আমি জানতে চাই কার এত দুঃসাহস যে এই মেয়েটাকে এই বাড়িতে আবার নিয়ে এসেছে। তোমরা কি সবাই ভুলে গেছো ও কি করেছে, কত বড় অপরাধ করেছে ও? এই মেয়েটার জন্য আমাদের পরিবারের নাম ধুলোয় মিশতে চলেছিল, এই মেয়ের জন্য কত নিরীহ মানুষ মরতে বসেছিল। তোমার কি অসহ্য যন্ত্রণা! শৈলমা জেনে শুনে আমার উপর মিথ্যে দোষ চাপিয়েছিল নিজে বাঁচার জন্য, আমাকে পাঠিয়ে দিয়েছিল দুর্যোগী বাবার আশ্রমে, বিনা দোষের শাস্তি দিয়েছিল। তুমি কি বলছো তুমি জানো? ঈশান, তুই এই কথাগুলো বলছিস তার মানে তুই বুঝছিস? তার মানে তুই তোর বাড়ির লোকদের দিকে আঙুল তুলছিস ঈশান, কিন্তু যার দিকে আসলে আঙুল তোলার কথা তাকে তো তুই কিছুই বলছিস না। আসল যোগসূত্রটা কার তুই বুঝতেই পারছিস না ঈশান? পিসিমণি, তুমি নিশ্চয়ই বলবে যে গৌরীর সাথে যোগসূত্র রয়েছে, এর পেছনে গৌরী রয়েছে, কি তাই তো? আচ্ছা পিসিমণি, তুমি আমাকে একটা কথা বলো তো, তোমার সমস্যাটা কি? ঈশান, পিসিমণি বাড়িতে যাই হোক না কেন, তুমি গৌরীর দিকেই তীর কেন ঘুরিয়ে দাও বলো তো? গৌরীর উপর তোমার কিসের রাগ? কিভাবে কথা বলছিস তুই আমার সামনে? পিসিমণি, যেটা সত্যি আমি সেই কথাটাই বলছি। সত্যিটা কি সেটা বোঝার ক্ষমতা তোর এখনো হয়নি ঈশান, তুই এই কথাগুলো বলতে পারতিস না। বাবা, তুমি আমাকে বলো তো, এই যে এত বছর আমাদের এই পারিবারিক ব্যবসা, কোনোদিন কেউ একটা কথা বলতে পেরেছে আমাদের বিরুদ্ধে? নকল রত্ন আমি ভাবতে পারছি না। আর সত্যি যদি এরকম কিছু হতো তাহলে এতগুলো মানুষ এতগুলো বছর ধরে আমাদের এভাবে বিশ্বাস করতে পারতো? কবে আমাদের ব্যবসা বন্ধ হয়ে যেত? কিন্তু যেদিন থেকে এই মেয়েটা এই বাড়িতে পা রেখেছে সেই দিন থেকে সব কিছু গন্ডগোল হয়ে গেল। আমাদের ব্যবসা পড়তে শুরু করলো, আমাদের বদনাম হলো, আর তারপর একের পর এক অঘটন এই বাড়িতে। এখনো কি তোকে আমায় বুঝিয়ে দিতে হবে ঈশান, আসলে আঙুলটা কার দিকে তোলা উচিত? ব্যাপারটা কিন্তু তাই নয় শৈলমা, আসলে গৌরী আসার পর থেকেই সব সত্যিগুলো জানা যাচ্ছে। আগে তো কিছুই জানা যেত না, সব থামাচাপা পড়ে যেত। ছোট বৌমা,
ছোট কাকিমণিকে চুপ করিয়ে কি হবে ছোট দাদু? কথাটা কি খুব ভুল বলেছে? চুপ করো তুমি। তোমার উদ্দেশ্য কি আমি খুব ভালো করে বুঝেছি গৌরী। তুমি আর ভার্গবী তোমরা দুজনে আসলে হাত মিলিয়েছ। তোমরা দুজনেই চাও আমাদের পরিবারের বদনাম হোক, আমাদের সর্বনাশ হোক, তাই তোমরা দুজনে মিলে একসঙ্গে এসব প্ল্যান করেছ। আসলে তুমি তুমি ভার্গবীকে এখান থেকে ধৈর্যটি বাবার আশ্রমে পালিয়ে যেতে সাহায্য করেছিলে, আর এখন নিজের প্রয়োজন বলে আবার ঠিক সুযোগ বুঝে ওকে ওখান থেকে বার করে নিয়ে এসেছো এই নাটকটা করবে বলে, আর এখন এই বাড়ির লোকের উপর তুমি দোষ চাপাচ্ছ। না শৈলমা, তুমি ভয় পেও না ভার্গবী দিদি, আমি তো আছি, ভয় পেও না। পিসিমণি, আর এই সমস্ত রাগারাগি করে না কোনো লাভ নেই। ডক্টর ঘোষাল, আপনার সঙ্গে আমার আগেই কথা হয়ে গিয়েছিল, ওই ধৈর্যটি বাবার কাছ থেকে অনেক রত্ন উদ্ধার হয়েছে। এখনো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সর্বনাশ, ধৈর্যটি বাবা কি পুলিশের কাছে মুখ খুলেছে নাকি সব বলে দিল নাকি? ধৈর্যটি বাবা কি জানিয়েছে যে ওর সঙ্গে আর কে কে ছিল? না, এখনো সেরকম কিছু বলেনি, তবে আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব ওর মুখ থেকে কথা বের করা। আর হ্যাঁ, আমরা এই রত্নগুলো নিয়ে এসেছি। আপনারা যে কমপ্লেন লিখিয়েছিলেন তার বেসিসে মনে হচ্ছে এগুলো আপনাদের। দেখি, হ্যাঁ হ্যাঁ, সে তো বটে, এ তো আমাদেরই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পাথরগুলোর মধ্যে কয়েকটা আসল আর কয়েকটা নকল। সে কি আমাদের রত্ন নকল? তুই দেখি। দেখো বাবা, দুটো পাথর দেখতে হুবহু এক, দেখে চেনার উপায় নেই কোনটা আসল কোনটা নকল, কিন্তু এইটা আসল, এটা সিনথেটিক। হ্যাঁ তাই তো। না না না, তোমার কথা ভুল হচ্ছে। আরে বাবা, আমাদের স্টকে নকল রত্ন আসবে কোত্থেকে? না না রসময়, আমার ভুল হতে পারে, আমার তো বয়স হয়েছে, কিন্তু শান্তনুর কখনো ভুল হবে না। ওর জহুরির চোখ, ও যখন বলছে এর মধ্যে নকল রত্ন আছে, তখন নিশ্চয়ই তাই আছে। অনেক লাফালাফি করেছো, এবার বাজাও। অদ্ভুত ব্যাপার গৌরী, তুমি এর পরেও নাগাল পাচ্ছ না। তোমার নাম গৌরী না হয় গুড়গুড়ি হওয়া উচিত ছিল। আমি মোটেই গুড়গুড়ি নই, ঘন্টাটা অনেক উঁচু, আর সবাই তো তোমার মতো লম্বা হয় না। আচ্ছা দাঁড়াও নাও।
তুমি বেরোচ্ছ ডাক্তারবাবু? হ্যাঁ গৌরী, আমি আগে হসপিটালে যাবো, সেখান থেকে একেবারে থানা হয়ে ফিরবো। আচ্ছা শোনো, আজকে কিন্তু পুলিশরা আসবে জিজ্ঞাসাবাদ করতে, সেটার জন্য রেডি থেকো। আর গৌরী, ওরা কিন্তু তোমাকেও প্রশ্ন করবে, তাই তুমি যা যা জানো সেগুলো বলার সময় কিন্তু এবার হয়ে গেছে, ঠিক আছে? আসছি আমি। এসো, সাবধানে যাও। দুগ্গা দুগ্গা, ঠিকই বলছি, আমি শুধুমাত্র গৌরীর কথায় বয়ান দিতে রাজি হয়েছিলাম। আমি জেলে থাকলে বেঁচে যাব, কিন্তু ও বাড়িতে গেলে আমি মরে যাব। তুমি কি বলছো ভার্গবী? ওই বাড়িতে তোমাকে কে মারবে? আপনারা বুঝতে পারছেন না, আমার খুব বিপদ। আমি এই যে পুলিশের কাছে বয়ান দিয়েছি, এরপর ওরা আমাকে, আপনাকে কি বলুন, আপনি আমাকে থানায় রাখুন, জেলে ভরুন, কিন্তু ও বাড়িতে আমি যাব না। আমি আপনার কাছে হাত জোর করছি। কিন্তু এভাবে তো বিনা অপরাধে কাউকে থানায় বা জেলে পাঠানো যায় না, ব্যাপারটা বুঝুন। দেখো ভার্গবী, আমি তোমাকে বলছি ভয় পাওয়ার কোনো কারণ নেই, তুমি নিশ্চিন্তে থাকো, তোমার কোনো ক্ষতি হবে না। নিশ্চিন্ত হই কি করে? আমি যা থানায় বয়ান দিয়েছি, তারপর ও বাড়িতে ঢুকলে শৈলম আমাকে প্রাণে মেরে ফেলবে, আমি আর বাঁচব না, কেউ আমাকে বাঁচাতে পারবে না। ভালোই হলো আপনারা সকলেই প্রায় এখানে আছেন, আপনাদের ব্যবসার মধ্যেই ঝুটা রত্নের কারবার চলে। আর সেখান থেকেই বাবার ব্যবসা চলত। কি বলছেন আপনি অফিসার? এই জন্যই আমাদের রত্নের মধ্যে নকল রত্ন ছিল। মানে এত মারাত্মক ব্যাপার, এতে তো আমাদের গুডউইল নষ্ট হবে, আমাদের ব্যবসার ক্ষতি হবে। শুধু তাই নয়, এটার জন্য প্রতারণার মামলা হতে পারে। কিন্তু আমাদের ব্যবসার মধ্যে যে ঝুটা রত্নের ব্যবসা চলে, এর কোনো প্রমাণ পেয়েছেন আপনারা? অবশ্যই, এ বাড়ির মেজ ছেলে অতনু ঘোষাল এই ব্যবসার সাথে জড়িত। একবার তো ধরাও পড়েছিল। না না না, এ কথা সত্যি নয়, কখনোই সত্যি নয়। উনি কখনোই নকল রক্তের ব্যবসা করেন না, ওনাকে ফাঁসানো হয়েছিল, বিশ্বাস করুন। পুলিশ প্রমাণ ছাড়া কিছু করে না। মিজু খোকা, মিজু খোকা সত্যি এই নকল রত্নের কারবার করে? আমার এতদিনের ব্যবসা এই এই সব হচ্ছে, নকল রত্নের ব্যবসা চলছে। ভাই ভাই, তুই তুই চুপ করে থাকিস না, তুই কিছু বল। আমি কি বলবো দাদা, আমি তো বিন্দু বিসর্গ জানি না। অতনু ঘোষাল এই মুহূর্তে শহরের বাইরে আছে, উনি ফিরলে যেন থানায় দেখা করে। বিশ্বাস করুন না অফিসার, আমার স্বামীকে মিথ্যা করে ফাঁসানো হচ্ছে, ও কিচ্ছু জানে না, ও জানলে আমাকে আমাকে নিশ্চয়ই বলতো। আমাদের এত পুরুষের ব্যবসা, এই ব্যবসার জন্যই আমাদের এত সুনাম, আজ আজ তার মধ্যে এমন পাক মিশেছে। আর সেই কাজ করেছে কিনা আমারই সন্তান। উনি নেহাতি চুনো কোট,
ওনাকে সামনে রেখেই ব্যবসাটা করা হয়। তুমি আমার পাশে ছিলে, এই বাড়ির অনেকজন আমার পাশে ছিল বলেই আমি এইটুকু কাজ করে উঠতে পেরেছি। কিন্তু কিন্তু আমি সবসময় দেখতাম যে আমি যখনই কিছু ভালো করতে গেছি, কোনো না কোনো ভাবে কিছু না কিছু করে সেটা খারাপ হয়েছে। আমি যখনই একটা ঠিক কাজ করতে গেছি, কিছু করে হোক সেটা ভুল হয়েছে। আমি না আমি বুঝতে পারতাম না যেটা কেন হচ্ছে, কিন্তু অনেক পরে আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি যে এইগুলো সব আগে থেকেই কষা থাকতো যাতে আমি সফল না হতে পারি। তুমি কি বলতে চাও, বাড়ির কেউ তোমার বিরুদ্ধে চক্রান্ত করেছে? তোমার কথার মানে তো তাই দাঁড়ায়, তোমাকে অপছন্দ করা আর তোমার বিরুদ্ধে চক্রান্ত করা দুটো এক জিনিস নয় গৌরী। তোমরা সবাই কি করছো? চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে গৌরীর যা বাজে কথা বলছে সেগুলো শুনছো? তোমরা কি এখনো বুঝতে পারছো না এই মেয়েটা কি করার চেষ্টা করছে? আমাদের পরিবারের সকলের সঙ্গে সকলের ভাঙন ধরানোর চেষ্টা করছে এই মেয়েটা। আমাদেরই মাঝখানে দাঁড়িয়ে, আমাদেরই বাড়িতে দাঁড়িয়ে, আমাদেরই একে অপরের দিকে বিষ ছুড়ে ফেলতে বাধ্য করছে এই মেয়ে। দিদি, আবার 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 তুই ওকে বাধা দিচ্ছিস। কখনো গৌরীকে কোনো কথা শেষ করতে দিস না কেন বলতো? আমি জানি ও যাই বলুক না কেন তুই তার বিরোধিতা করবি, কিন্তু ওর কথাটা শেষ হতে দে, তারপরে যা বলার বল, প্লিজ। বলো বলো গৌরী, তুমি যা বলতে চাও বলো। যদি কেউ এ বাড়ির ইচ্ছে করে গৌরীকে বিপদে ফেলতে চায় সেটা আমাদেরও জানা উচিত। তুমি বলো গৌরী। আমি কখনো আমার দুঃস্বপ্নেও ভাবিনি যে আমি কারোর এতটা চক্ষুশূল হতে পারি যার জন্য প্রতিটা পদে প্রতিটা মুহূর্তে আমাকে বিপদে ফেলার চেষ্টা করবে। কিন্তু শুধুমাত্র আমার মায়ের আশীর্বাদে আমি প্রতিবারই সব বাধা অতিক্রম করে গেছি। কিন্তু তারপরে এমন একটা ঘটনা ঘটে যেটা আমাকে ভিতর থেকে পুরো নাড়িয়ে দেয়। আর আমার বাড়ির কেউ এর সাথে যুক্ত রয়েছে। এসব কি বলছে রে গৌরী? বাড়ির কেউ ওকে ফাঁসানোর চেষ্টা করেছে? হ্যাঁ জেম্মা, তাই তো শুনছি। কিন্তু সে কে, কি রকম ব্যবহার করছে গৌরীর সঙ্গে? না গো বলা দিদি, একবার নয়, এরকম বহুবার একই জিনিস ঘটেছে। বারবার আমাকে ভুল প্রমাণিত করা হয়েছে ইচ্ছাকৃতভাবে। এই বাড়ির প্রত্যেকটা মানুষকে আমি সত্যি নিজের আপনজন বলে মনে করি। আমি তো অভাগী, এখন অব্দি নিজেও জানি না যে কে আমার বাবা মা। কিন্তু কিন্তু শুধু এইটুকু জানি যে আমি অনাথ। আমার যে পালিতা মা, সে আমাকে নিজের সন্তানের মতোই ভালোবেসেছে। আর যখন তোমাদেরকে পেয়ে, এই পরিবারকে পেয়ে আমি প্রত্যেকটা মানুষকে আঁকড়ে ধরতে চেয়েছিলাম, ঠিক তখনই এই পরিবার থেকে আমাকে দূরে চলে যেতে হলো। আমার জন্ম পরিচয় না জানাটা আমার দোষ, আমার অপরাধ হয়ে দাঁড়ালো। বলিস না মা, বলিস না, এসব কথা মনে করিয়ে দিস না, এই আমাদের লজ্জা। কতখানি যন্ত্রণা নিয়ে এতদিন কাটিয়েছিস সেটা আমরা সব বুঝতে পেরেছি, কিন্তু আমরা কোনো প্রতিবাদ করতে পারিনি, কোনো কথা বলতে পারিনি, সবাই চুপ করেছিলাম। না গো বাবা, আমি কাউকে দোষারোপ করার জন্য কিছু বলিনি গো। আমি শুধু কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে এই কথাগুলো বলার শক্তি পেয়েছি, আমি শুধু সেটাই বলছি। নাহলে আগের গৌরী হলে না এই কথাগুলো বলে উঠতে পারতাম না বাবা। কিন্তু আঘাত পেতে পেতে আমাকেও শক্ত হতে হয়েছে। ডাক্তারবাবু বলেছেন আমাকে
যে আমাকে কথা বলতে হবে, চুপ করে থাকলে হবে না। বলো গৌরী, সেটা শোনার জন্যই তো আমরা অপেক্ষা করে আছি। কে বা কারা তোমাকে এত কষ্ট দিয়েছে সেটা সবার সামনে বলো। থামো, অনেকক্ষণ ধরে আমি সহ্য করছি এই নাটক, দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের দুঃখের কাহিনী শোনাচ্ছে, আর আমরা পরিবার শুদ্ধ লোক, পূজো বন্ধ করে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর বাজে বকা শুনছি। একটা কথা কিন্তু তোমায় বলতেই হবে গৌরী, গল্পগুলো কিন্তু তুমি দারুণ ভেবেছ, সত্যি তুলনা হয় না তোমার। তোমাদের দেখে আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি। এখনো তোমরা কেউ বুঝতে পারছো না গৌরীর আসল উদ্দেশ্য কি, ও কি করার চেষ্টা করছে। আমাকে এতগুলো কথা বলতে পারে, আমাকে অপমান কি করতে পারে ও? দিদি, আমাদেরও তোর উপর সন্দেহ ছিল, আর আজকে সেই সন্দেহটা সত্যিতে পরিণত হয়েছে। সব তীর কিন্তু তোর দিকে ইঙ্গিত করছে। তুই যে গৌরীকে পছন্দ করতিস না বা করিস না সেটা আমরা সবাই জানি, আর কোনো জিনিস পছন্দ না হলে তুই কি করতে পারিস সেটা আর কেউ জানুক না জানুক আমি খুব ভালো করে জানি। হ্যাঁ, আমি বারবার বারণ করেছিলাম, শেষ পর্যন্ত আমাকে এই দিনটা দেখতে হলো। মাগো, আমার সন্তান এরকম অন্যায় করেছে, লজ্জায় যে আমার মাথা হেঁট হয়ে যাচ্ছে। আমাকে একটা কথা বলো তো, কে কে এই গৌরী যার শুধু কথা শুনে তোমরা তোমরা আমাকে অবিশ্বাস করছো? কে ও? আমি ভালো করে বলছি, সবাই শুনে নাও, ধৈর্যটি বাবার সঙ্গে আমার কোনোদিন কোনো ব্যবসায়িক সম্পর্ক ছিল না। ধৈর্যটি বাবার সঙ্গে আমার শুধুমাত্র ঘোমটা কালী মায়ের জন্যই যোগাযোগ। উনি এখান থেকে চলে যাওয়ার পর আমার সঙ্গে ধৈর্যটি বাবার কোনো যোগাযোগই হয়নি, কোনো কথাই হয়নি আমার। আর কি করে তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নামে এত বড় অপবাদ দিচ্ছ গৌরী? কি প্রমাণ আছে তোমার কাছে? পিসিমণি, একটা কাজ করো তো, তোমার ফোনটা দেখাও। ধৈর্যটি বাবার সাথে তোমার কথা হয়েছে কি হয়নি সেটা তো তোমার কল লিস্ট দেখলেই বোঝা যাবে, আর সেখান থেকে তুমি প্রমাণও করতে পারবে যে গৌরী মিথ্যে কথা বলছে। হচ্ছে যে আমার ফোনটা দেখা হবে প্রমাণ করার জন্য যে আমি আমি কোনো অপরাধ করেছি কিনা। যদি আমি মিথ্যে কথা বলে থাকি, যদি সত্যিই আপনার ফোনে ধৈর্যটি বাবার সঙ্গে কথাবার্তার কোনো প্রমাণ না থাকে, তাহলে আমি কথা দিচ্ছি আমি এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাব, আর কোনোদিনও এই বাড়িতে আমি পা রাখবো না। তোমরা বোধহয় ভুলে যাচ্ছ আমি জাগতিক মোহমায়ার অনেক ঊর্ধ্বে। কি মনে করছে এই মেয়েটা? ও কি আমার সমকক্ষ? আমার সমকক্ষ শৈলমার সমকক্ষ নাকি ও? যে আমি ওকে এখান থেকে দূর করার জন্য ওর বিরুদ্ধে চক্রান্ত করি, ওকে আমি ধর্তব্যের মধ্যেই ফেলি না। আর রইল প্রশ্ন নকল রত্নের ব্যবসা নিয়ে, হঠাৎ আমি নকল রত্নের ব্যবসা করতে যাবই বা কেন? আমার কি লাভ তাতে? অর্থ মা মাগো, অর্থ দিয়ে কি হবে? আমি আমার মায়ের কাছ থেকে যা পেয়েছি তা কোনো সম্পত্তি কোনো রত্ন কোনো কিছুর সঙ্গেই তার তুলনা করা যায় না। আর পুলিশ তো বলেই গেল এই সবটাই মেজদার কারসাজি। কখনো না। বারবার বারবার আমার
স্বামীর বিরুদ্ধে একই অভিযোগ আনবেন আপনি, এটা হতে পারে না। তুমি চুপ করে থাকো, তোমার মতামত এখানে কে জানতে চেয়েছে? না শৈলমা, এবার আমি আর চুপ করে থাকবো না। এবার আমাকে বলতেই হবে, কারণ প্রত্যেকবার প্রত্যেকবার আমার স্বামীর ওপরই এই বদনামটা এসে পড়ে। তাকেই বারবার বারবার দোষের ভাগে হতে হয়। কিন্তু এটা তো সত্যি নয়, তাই না? হ্যাঁ, ওকে তো একবার জেলও কাটতে হয়েছে শৈলমা। কিন্তু আপনি তো খুব ভালো করেই জানেন, সেই ক্ষেত্রে শুধুমাত্র ওর একার দোষ ছিল না, বরং এই কাজটা গৌরী তোমার অনেক আগে করা উচিত ছিল। দেখো গৌরী, তুমি তো একবর্ণ মিথ্যে কথা বলনি, যা বলেছো সব সত্যি বলেছো। তাহলে তোমার মধ্যে এই গ্লানি, এই অপরাধ বোধ কেন জন্মাচ্ছে গৌরী? তোমার চোখে তো জল থাকার কথা নয়। ডাক্তারবাবু, অনেক সময় সত্যি এতটা কঠিন হয়, এত ভারী হয় যে তার ভার নেওয়া সম্ভব হয় না। সেই জন্য তো অনেকে বলে যে অপ্রিয় সত্য কথা বলতে হয় না সব সময়। আর গৌরী, সবাই এটাও বলে যে সত্য যতই কঠিন হোক না কেন সেটা বলে দেওয়া উচিত, তাতে আখেরে লাভই হয়। লাভ কি আদৌ হয় জানি না, কিন্তু আমি খুব ভালো করে বুঝতে পারছি যে আজ আমি কষ্ট ছাড়া আর কিছু দিতে পারিনি ডাক্তারবাবু। দেখো গৌরী, যখন কেউ অসুস্থ হয় তখন তাকে আমরা ইনজেকশন দিই, স্যালাইন দিই, তেতো ওষুধ খাওয়াই, সেগুলোকে কি কষ্ট বলা চলে? রোগীকে সুস্থ করার জন্য এটুকু আমাদের করতেই হয়। ঠিক সেরকমই সত্য যতই কঠিন হোক না কেন তাকে সহজভাবে গ্রহণ করা উচিত। দেখো গরিব, পিসিমণি যে কাজগুলো করেছে সেগুলো তো অন্যায়। আজ পিসিমণি আমাদের পরিবারের একজন সদস্য, শুধুমাত্র সেই জন্যই যা বলা হয়েছে সেগুলো আমাদের পরিবারের সদস্যদের মাঝখানে বলা হয়েছে। পিসিমণির জায়গায় অন্য কেউ থাকলে তাকে কিন্তু আজকে আইনের সামনে জবাবদিহি করতে হতো। অবশ্য পুলিশ তো তার মতন করে তদন্ত চালাচ্ছেই, আর সেই তদন্ত কোন দিকে যাচ্ছে সেটা তদন্ত শেষ না হলে কিছুই বোঝা যাচ্ছে না। গৌরী, আমি অনুমানও করতে পারছি না যে এই তদন্তের গতি প্রকৃতি ঠিক কোন দিকে যাচ্ছে। ডাক্তারবাবু, আমার খুব ভয় করছে গো। আমি আমি সত্যি জানি না যে শৈলমা কেন এই অন্যায় কাজগুলো করেছে, কিন্তু আমার খুব ভয় করছে যে আরো বড় কোনো ঝড় না আসে এই পরিবারে। তুমি চিন্তা করো না গৌরী, কিচ্ছু হবে না, আমার তোমার উপর ভরসা আছে গৌরী। আর সবার মধ্যে যদি অন্ধকার ঘনিয়েও আসে গৌরী, আমি জানি তুমি তোমার সারল্য দিয়ে, ভালোবাসা দিয়ে, তোমার অন্তরের আলো দিয়ে সবার মনের অন্ধকার ঠিক দূর করে দেবে। তুমি দেখবে তোমার সংসার আবার ঝলমল করে উঠবে। তাই যেন হয় গো, আমি মায়ের কাছে সব সময় প্রার্থনা করি যেন সংসারটা আবার আগের মতো সুখের হয়। আরে গৌরী, এসব কি হচ্ছে বলতো? কি থেকে কি হয়ে যাচ্ছে? দাদা ঘরে গুম হয়ে বসে আছেন, কারোর সঙ্গে কথা বলছে না। আর এদিকে মেজবউ কিরকম সকলের থেকে আলাদা হয়ে যাচ্ছে, এরকম কেন হচ্ছে বলতো? এ তো হওয়ার কথা নয়। ছোট ঠাম্মি, আমি তোমাকে কথা দিচ্ছি ছোট ঠাম্মি, এই বাড়িতে যে মনোমালিন্যের সৃষ্টি হয়েছে তা ঠিক কেটে যাবে। আমি বলছি আমি আবার সব আগের মতো করে দেব, আমি কাউকে মন খারাপ করে একে অপরের থেকে দূরে সরে যেতে দেব না। এই ঘোষাল বাড়ি এক ছিল, এক থাকবে। তাই যেন হয় মা,
তাই কর, তোর উপর আমার ভরসা আছে। আমি যাই, ওদিকে রান্নাঘরে কাজ পড়ে আছে। ছোট কাকিমণি, তুমি অফিসে যাবে তো? চলো, আমি তোমায় ড্রপ করে দিই। চিকুবাবু, চললাম তাহলে। সাবধানে যাও। আসছি। এসো। এবার কি করবে? আমি একটা কথা ভেবেছি চিকুবাবু, যাতে বাড়ির সবাই আবার এক হয়ে যায়। বেশ, কিন্তু তোমার প্ল্যানে আমাকে নেবে তো? আজ আমার স্কুলের ছুটি, তাই তোমার সঙ্গে আমিও থাকবো। আচ্ছা ঠিক আছে। মেজ কাকিমণি যেভাবে পলা দিদি আর মুক্তা দিদিকে নিয়ে গেছে, সেভাবে আবার নিজেই নিয়ে আসবে আমাদের কাছে। তুমি দেখো চিকুবাবু। দাদু ভাই, কি তখন থেকে মাধুরী মাধুরী করছো? হ্যাঁ, বড়দের নাম ধরে ডাকতে নেই, এটা জানো না? জেঠিমণি বলবে, এটা কিন্তু তোমার অভ্যেস হয়ে যাচ্ছে, আর কোনোদিন যেন না শুনি, বুঝেছো? মাধুরী আসবে না বলে দিল, আর সেটা আমরা মেনে নিলাম, এটা তো হয় না। এভাবে কি সংসার চলে? একটু ধৈর্য ধরো না। আমি তো চাই মেজ আসুক, সবার সাথে স্বাভাবিক ভাবে কথা বলুক, কিন্তু কাল থেকে যা হচ্ছে। ভাই, আর কিন্তু না, আমি তখন থেকে দেখছি সেই আম মাখার সময় থেকে তুমি আম খেয়ে যাচ্ছ। এত খেলে তো পেটটা খারাপ করবে। আর না না, এরকম বললে হবে না। তুমি মনে করে দেখো, আগের বার মা আমাকে একেবারেই খেতে দেয়নি, আর তখন তুমি বলেছিলে এরপরে বার আমাকে পুরোটা খেতে দেবে। খাবে তো, কিন্তু একসাথে এতটা নয়। এখন একটু খেয়েছো, আবার পরে খাবে, কেমন? চিকুবাবু, আমি ঠিক জানতাম তুমি এখানেই আসবে, আমি সেই জন্যই তোমার পেছন পেছন এলাম। আচ্ছা চিকুবাবু, তোমাকে এতবার আমি বারণ করলাম, তাও তুমি আমার কথা শুনবে না? তুমি এত অবাধ্য তো নও। আমি কি করব, আমার যে আম্মা কাটা খেতে দারুণ লেগেছে, আমি মোটেই বেশি খাইনি। আমার কিচ্ছু হবে না, আমি তোমাকে প্রমিস করছি। আমাকে আরেকটু খেতে দাও না গো বৌদি। দেখলে তো, তখন আমি সবে শুরু করছিলাম খেতে, তখনই দিদি ভাইরা চলে এলো। আচ্ছা তুমি আম্মাকা খাবে তো? আমি আবার কাল তোমাকে খাওয়াবো। আজ তো অনেকটা খেয়ে ফেলেছো না, এবার তো সত্যি পেটটা খারাপ করবে। একটুও দেবে না, একটু দাও না গো বৌদি। আমার খুব 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 ইচ্ছা করছে খেতে। দেখো আমার জিভ থেকে জল পড়ছে। চিকুবাবু, তুমি না সত্যি। ঠিক আছে, এই আমি একটা দিলাম, এর থেকে বেশি কিন্তু চাইবে না তুমি, ঠিক আছে? এই নাও। কি হয়েছে কি চিকুবাবুর? হ্যাঁ, সবাই এত গোলমাল করছে কেন? এই ডাক্তারকে ফোনে পেলে? আরে পাওয়া যাচ্ছে না মানে কি? আমি এক্ষুনি ডেকে নিয়ে আসছি ওনাকে। আসি বাবা। আমাকে একটু বলো না মনে করে, কি খেয়েছিলে তুমি? কি খেয়ে ওর এরকম হয়েছে
তুমি বুঝতে পারছ না, তাই না গৌরী? গৌরীর কথা শুনে তোমরা যে যাই মনে করো, ওর কথা শুনে তোমরা হয়তো এটাও বিশ্বাস করতে পারো যে আমি আমি এই পরিবারের শত্রু। কিন্তু আমি তো জানি, আমি তো জানি আমি চিরকাল এই পরিবারের মঙ্গল কামনা করে এসেছি, আর আমার জীবনের শেষ দিন অবধি আমি তাই করে যাব।